চলো পীযূষ, আমরা তাড়াতাড়ি করে বিয়ে করে নিই, না হলে আমার বাবা মা তোমার সঙ্গে আমার সম্পর্ক মেনে নেবে না। আমার বড়লোক বাবার নিজের টাকার উপর খুব অহংকার, যা আমার মোটেই পছন্দ নয়। সেই কারণে আমি চাই না আমার বাবা তোমাকে অপমান করুক। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না অন্তরা। আমি স্কলারশিপ নিয়ে শহরের কলেজে পড়াশোনা করতে এসেছি, কেননা আমার বাড়ি অত্যন্ত গ্রামে। আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাদের গ্রামের বাড়ি থেকে তুমি মানি নিয়ে থাকতে পারবে না। আমি শহরে বড়লোক মেয়ে হলেও আমার গ্রামের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। অন্তরার এমন কথা শুনে পীযূষ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ অন্তরাই হলো এমন একটা মেয়ে যে গ্রামের পীযূষকে শহরে আসার পর কলেজে পড়াশোনা করতে অনেক সাহায্য করেছে, আর তাই দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করে ফেলে আর তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্তরার বড়লোক বাবা দুজনের এই বিয়ের পরিণতি কিছুতেই মেনে নিতে পারে না, তাই কলেজ শেষ হওয়ার পর বাড়ির অমতে গিয়ে অন্তরা পীযূষকে বিয়ে করে। অন্তরার বাবা লোকনাথ বাবু মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই এই গ্রামের ছেলেকে বিয়ে করে নিজের জীবনে অনেক ক্ষতি করেছিস অন্তরা, তবে তুই এখন কিছুই বুঝবি না, তবে পরে একদিন ঠিকই বুঝবি। তুই আমার অমতে গিয়ে ছেলেকে বিয়ে করেছিস বলে আমি তোকে কোনো কিছু থেকে বঞ্চিত করবো না, আমি তোর গায়ে গহনা দিয়ে ভরিয়ে দেব। এই বলে লোকনাথ বাবু নিজের মেয়েকে অনেক গহনা দিয়ে গ্রামের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। অন্তরা স্বামীর সঙ্গে গ্রামের শ্বশুর বাড়িতে চলে যায়। পীযূষ তার মা গরিব সীমা দেবীর সঙ্গে বাস করে। নতুন বউ যখন গ্রামের বাড়িতে গায়ে সোনা গহনা পরে এসে দাঁড়ায় তখন তাদের গরিব ঘর আলোয় ঝলমল করতে থাকে। এই দেখে সীমা দেবীর চোখ লোভে চকচক করে ওঠে। মা, তুমি আমার উপর দয়া করে রাগ করো না, আমি তোমাকে না জানিয়ে অন্তরাকে বিয়ে করে নিয়ে চলে এসেছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না, ও খুব ভালো মেয়ে, ও তোমার সাথে এই গ্রামের ঘরে ভালো করেই মানিয়ে নেবে। এখন যখন তুই বড় লোকের মেয়েকে বিয়ে করেই নিয়েছিস আর গ্রামের ঘরে তুলেই এনেছিস, তখন আমার আর কিছু করার নেই। যাই হোক, ও যদি গ্রামের ঘরে মানিয়ে নিতে পারে তাহলে আমারই মঙ্গল। সীমা দেবীর চোখ শুধু শহুরে বৌমার গহনার দিকেই ঘুরতে থাকে। সে মনে মনে ফন্দি করে কিভাবে বৌমার কাছ থেকে সমস্ত গহনা হাতিয়ে নেওয়া যায়, কারণ পীযূষের বাবা কোনোদিনও তাকে এত দামি দামি সোনা গহনা দিতে পারেনি। বৌমা, তুমি এত সোনার গহনা পরে গ্রামের রাস্তা থেকে কিভাবে আসলে? আমার তো ভেবেই ভয় পাচ্ছে, আমাদের এই গ্রামে চারিদিকে চোর ভর্তি, তোমার গহনাগুলো চুরি হয়ে যায়নি, এটাই তোমার ভাগ্য ভালো। সে কি মা, তাহলে এবার কি হবে? আমার বাবা অনেক সাত করে এই গহনাগুলো পরিয়ে আমাকে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না মা, এই গহনাগুলো আর তোমার কাছে যা দামি দামি জিনিসপত্র আছে সব আমাকে দিয়ে দাও, আমি যত্ন করে নিজের কাছে রেখে দেব, তোমার গহনা কিংবা দামি দামি জিনিসপত্রে হাত দেওয়ার সুযোগ পাবে না। অন্তরা তার শাশুড়ি মায়ের কথা শুনে আর দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করে না। সে নিজে সোনা গহনা এবং দামি দামি জিনিসপত্র শাশুড়ি মায়ের দায়িত্বে রেখে দেয়। মা, অনেকক্ষণ ধরে এই ভারী লেহেঙ্গাটা পরে দাঁড়িয়ে আছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দেবেন? আমি তাহলে জামাটা চেঞ্জ করে নেব, আমার ভীষণ টায়ার্ড লাগছে। ওয়াশরুম? সেটা আবার আলাদা করে কিছু হয় নাকি গ্রামে? আমাদের গ্রামে এরকম ওয়াশরুম ধোয়াশরুম হয় না, কিন্তু সবসময় সিরিয়াল দেখি বলে বুঝতে পেরেছি যে শহরে মেয়েরা শৌচালয়কে ওয়াশরুম বলে। আমাদের ঘরের বাইরে একটা বেড়ার চাল দেওয়া শৌচালয় আছে, যাও ওখানে গিয়ে জামা কাপড়টা ছেড়ে আসো, তারপর বাইরে টিউবওয়েল থেকে জল তুলে হাত পা ধুয়ে নেবে। অন্তরা কখনো নিজের বাথরুম ছাড়া অন্য কোনো শৌচালয় ব্যবহার করেনি, এমনকি গ্রামের লোকেদের মতো টিউবওয়েল থেকে জল পর্যন্ত তোলেনি, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর তাকে সেই সব কিছুও করতে হয়। শীতের মধ্যে অন্তরা গ্রামের শ্বশুর বাড়ির শৌচালয়ে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এবং টিউবওয়েল থেকে জল তুলে হাত পা ধুয়ে ঘরে ঢুকে আসে। বৌমা, এবার আমাকে একটু উনুন চালিয়ে গরম গরম চা করে দাও তো, তারপর আমার আর আমার ছেলের জন্য লুচি বেগুন ভাজা করবে। এতদিন ধরে এই বুড়ি মানুষটা নিজের চা নিজেই বানিয়ে খেয়েছে, এখন আমার শহুরে বৌমা আমাকে চা বানিয়ে খাওয়াবে, কি তাই তো? অন্তরা জীবনেও বাপের বাড়িতে কখনো রান্নাঘরে পা পর্যন্ত রাখেনি, এমনকি তার যখনই রান্না করতে ইচ্ছে হয়েছে সে গ্যাস জ্বালিয়ে কেবলমাত্র নিজের জন্য ম্যাগি বানিয়ে খেয়েছে। কিন্তু এখন যেহেতু সে গ্রামের বাড়ির বউ, তাই তাকে নিজের শাশুড়ি মায়ের কথা শুনতেই হয়। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরা ঘরের চারিদিকে তাকিয়ে দেখে যে কোথাও গ্যাস ওভেন রাখা নেই। মা, এখানে তো কোনো গ্যাস ওভেন নেই, আমি চা করবো কিভাবে? গ্যাস ওভেন? আমি এই গ্রামের বাড়িতে গ্যাস ওভেন কোথা থেকে পাবো? ওই দেখো, ঘরের কোণে একটা মাটির উনুন রাখা আছে, ওখানে পাইপ দিয়ে ফু দাও, তারপর ওই উনুনে রাখা কাঠগুলো জ্বলবে, তুমি মাটির উনুনে ভালো করে চা আর গরম গরম লুচি বেগুন ভাজা রান্না করে ফেলো।
আমি কখনো এভাবে পাইপে ফু দিয়ে উনুন জ্বালাইনি। আর খবরের কাগজে পড়েছিলাম যে এরকম ফু দিয়ে উনুন জ্বালালে নাকি বুকের দোষ হয়ে যায়। তাহলে আমি কি করে উনুন চালিয়ে রান্না করব মা? কি, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা! দেখ দেখ পিজুস দেখ, তোর শহরে বড়লোক বৌমা একদিনও হয়নি গ্রামের শ্বশুর বাড়িতে এসেছে আর নিজের রং দেখাতে শুরু করে দিয়েছে। ও চাইছে এখন আমি ওকে রান্না করে খাওয়াই। আমি সারা জীবন ধরে পাইপে ফু দিয়ে উনুনে রান্না করে গেলাম, আমার কখনো বুকের দোষ হলো না, আর তোর বউয়ের নাকি বুকের দোষ হয়ে যাবে। সীমা দেবী এই বলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করার নাটক করতে থাকে। মায়ের এরকম নাটকীয় কান্না দেখে পিজু সেখানে চলে আসে আর সে তার বউকে বকাবকি করতে শুরু করে। তুমি আমার মায়ের চোখের জল ফেললে অন্তরা, উনুনে পাইপ দিয়ে ফু দিয়ে রান্না করলে কোনো সমস্যা হবে না। যাও, আমার মা যেভাবে তোমাকে রান্না করতে বলেছে তুমি সেভাবেই রান্না করবে, আর মায়ের মুখে মুখে একদম তর্ক করবে না। আর হ্যাঁ, মায়ের কাছে এখনই ক্ষমা চাইবে। বিশ্বাস করো, আমি মাকে এমন কোনো কথাই বলিনি যাতে অন্য চোখ দিয়ে জল পড়ে। সীমা দেবী আরো বেশি পরিমাণে কান্নাকাটি করতে থাকে, ফলে অন্তরা আর কোনো কথা না বাড়িয়ে পাইপে ফু দিয়ে মাটির উনুন চালায়। সে কোনোদিনও এভাবে উনুন না জ্বালানোর ফলে তার ভীষণ পরিমাণে কাশি হয় আর তার বুকেও খুব কষ্ট হয়। উনুনের ধোঁয়ায় সারা ঘর ভরে ওঠে, তাই অন্তরের চোখ জ্বলে লাল হয়ে যায়, কিন্তু তবুও সে কারোর কাছে কোনো অভিযোগ করতে পারে না। শহরে অন্তরা কোনো মতে নিজের শাশুড়িমা এবং স্বামীর জন্য গরম গরম চা, লুচি এবং বেগুন ভাজা করে। সীমাদেবী এবং পিজুস দুজনে মিলে সেই খাবার খায়। এভাবে গ্রামের শ্বশুর বাড়িতে অন্তরা কোনো রকম আরাম ছাড়াই দিন কাটাতে থাকে। একদিন, মা, আমার শাড়ি জামা কাপড় গুলো ভীষণ ময়লা হয়েছে, এগুলোকে কাচতে হবে, কিন্তু টাইম কলে তো জল নেই। এখন আমি বুঝতে পারছি না কোথায় গিয়ে জামা কাপড় গুলো ধুয়ে নিয়ে আসবো। টাইম কলে জল শেষ হয়ে গেছে যখন, তখন টিউবওয়েল থেকে জল তুলে জামা কাপড় কেচে নিয়ে এসো। এখন আমি তোমার জন্য গ্রামের বাড়িতে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করবো নাকি? যাও গিয়ে টিউবওয়েল চেপে জল তোলো আর শাড়ি জামা কাপড় গুলো ধুয়ে নাও, পারলে আমার আর আমার ছেলে জামা কাপড় গুলো ধুয়ে দেবে। এই কথা শুনে অন্তরের চোখ থেকে জল পড়তে থাকে আর তার বড়লোক বাপের বাড়ির কথা মনে পড়ে। সোনা মা, আমাকে তোর জামা কাপড় গুলো দিয়ে দে, আমি ওয়াশিং মেশিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। আর তোর বাবা তোর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছে, এক জামা প্রত্যেক দিন পরতে হবে না। কাল থেকে তুমি এই নতুন জামা কাপড় পরেই কলেজে যাবে, কেমন? ওকে মা, থ্যাংক ইউ মাই সুইট মম। আর শোনো, আমার জামা কাপড় গুলো বেশি হার্ড ডিটারজেন্ট দিয়ে ধোবে না, কিন্তু ওয়াশিং মেশিনে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরা আবার তার কল্পনার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত সে তার শাশুড়ি মায়ের কথা মতোই টিউবওয়েল থেকে জল তুলে নিজে একা একাই শাড়ি জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করে। এমনকি সে তার শাশুড়ি মা এবং স্বামী জামা কাপড় পর্যন্ত ধুয়ে দেয়। সবকিছু ধুয়ে পরিষ্কার করে বাড়ির বাইরে মেলে দিয়ে অন্তরা ঘরে এসে একটু বসে, কিন্তু তখনও সীমা দেবী তাকে রেহাই দেয় না। কি হলো, জামা কাপড় ধুয়ে ক্লান্ত হয়ে গেলে নাকি? যাও বাইরে গিয়ে গোবর দিয়ে ঘুটে দিয়ে এসো, তারপর সেই ঘুটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করবে, কারণ আজকে আমি কাঠ তুলে নিয়ে আসতে পারিনি। অন্তরা শুধু সিনেমাতেই এরকম গোবর দিয়ে ঘুটে দেওয়া দেখে এসেছে, কিন্তু বাস্তবে কোনোদিনও নিজেকে গোবর দিয়ে ঘুটে দিতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। সে বাইরে গিয়ে কোনো মতে কাঁদতে কাঁদতে গোবর দিয়ে ঘুটে দিতে থাকে। এভাবে অন্তরাকে গ্রামের শ্বশুর বাড়িতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এমনকি পাইপে ফু দিয়ে উনুন জ্বালাতে জ্বালাতে তার বুকের দোষ হয়ে যায়, কিন্তু কেউ তাকে একবারও ডাক্তারের কাছে নিয়ে যায় না। একদিন অন্তরা কাঁচতে কাঁচতে উনুন জ্বালিয়ে রান্না করছে, এমন সময় পিজুস খুবই আনন্দিত হয়ে নাচতে নাচতে ঘরে আসে। মা, তোমার জন্য একটা অনেক আনন্দের খবর আছে। আমি শহরে থাকার জন্য আমাদের জন্য একটা বড় ফ্ল্যাট বুক করে ফেলেছি আর ফ্ল্যাটের জন্য অ্যাডভান্স টাকাও পেমেন্ট করে দিয়েছি। পিজুষের কথা শুনে সীমা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু স্বামী এত টাকা কোথায় পেল সেই নিয়ে অন্তরার খুবই চিন্তা হয়। যাক, আমাদের আর কষ্ট করে এই গ্রামের বাড়িতে দিন কাটাতে হবে না, ভাগ্যিস আমি এতদিন ধরে টাকাগুলো জমালাম, আর সেই জন্যই তো তুই ফ্ল্যাটের অ্যাডভান্সটা পেমেন্ট করতে পারলি। কিন্তু মা, আপনি যে বলছেন আপনি টাকা জমিয়েছেন, আপনি এত টাকা পেলেন কোথা থেকে? আমার স্বামী এমন আহামরি কিছু ইনকাম করে না। তারপর আপনার স্বামীও একটি কারখানায় কাজ করত, সেই টাকা দিয়ে টাকা জমিয়ে আপনি আপনার ছেলেকে শহরের ফ্ল্যাট করার জন্য টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। সীমা দেবী এবং পিজুস অন্তরার কথা শুনে ভীষণ রেগে যায়। শোন বাবা, তোর বউয়ের কথা শোন, আমি তোকে টাকা দিয়েছি তাতেও তোর বউয়ের সমস্যা। ও শুধু ভাবে যে ওর বড়লোক বাবা আর মা শহরে বাস করে, আমরা শহরে ফ্ল্যাট কিনেছি তাতে তোর বউয়ের গায়ে জ্বালা ধরছে। মা, তুমি অন্তরের কথা এত পাত্তা দিচ্ছ কেন? ও পাগল ছাগলের মতো যা বকছে ওকে বকতে দাও না,
আসলে ওর তো জীবনে কোনো পরিবর্তন হবেই না। ও যেমন গ্রামের শ্বশুর বাড়িতে চাকরানির কাজ করে, তেমন শহরের শ্বশুর বাড়িতে কেউ চাকরিগিরি করবে। পীযূষ তার মায়ের পাল্লায় পড়ে একেবারে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু অন্তরা তখনও বুঝতে পারে না যে সীমাদেবী এবং পীযূষ কোথা থেকে এত টাকা জোগাড় করতে পারলো। একদিন হঠাৎ করে অন্তরার বান্ধবী টুম্পা অন্তরাদের গ্রামের বাড়িতে আসে। টুম্পাকে দেখে অন্তরা ভীষণ পরিমাণে খুশি হয়। কিন্তু বিপদে পড়ে যায় সীমাদেবী এবং পীযূষ, কারণ তারা যে প্রমোটারকে অ্যাডভান্স করে শহরে ফ্ল্যাট কিনেছে সেই প্রমোটারের বউ ছিল টুম্পা। কিন্তু টুম্পা যে অন্তরার বান্ধবী সেটা পীযূষ এবং তার মা জানত না। কিরে টুম্পা, তুই কেমন আছিস? কতদিন তোর সঙ্গে দেখা হয় না, কিন্তু হঠাৎ করে আমার গ্রামের শ্বশুর বাড়িতে আসলি কেন রে? তোর বর আর শাশুড়িমা আমাকে গ্রামের বাড়িতে আসতে বাধ্য করেছে, কারণ ওনারা শহরে যে ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটের অ্যাডভান্স হিসেবে তোর বিয়ের সব দামি দামি গহনা আমার বরের কাছে গচ্ছিত রেখেছে। আর আমি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে নিয়েছি। আমি যেহেতু তোর বরের ফটো দেখেছিলাম তাই ওকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি। আর আজকে আমি এখানে তোর সোনা গহনাগুলো ফেরত দিতে এসেছি। এই বলে টুম্পা অন্তরার সব দামি দামি সোনা গহনা তাকে ফেরত দিয়ে দেয়। এরকম ঘটনা শুনে অন্তরা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি আপনাদের সঙ্গে এতদিন ধরে এই গ্রামের বাড়িতে থেকে মিলেমিশে সংসার করার চেষ্টা করেছি। নিজে বড়লোক হওয়া সত্ত্বেও আমার শাশুড়ি মা আমাকে যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি। একবারও কোনো প্রতিবাদ কোনো অভিযোগ কিছুই করিনি। কিন্তু আপনারা এত লোভী যে শহরে ফ্ল্যাট কেনার জন্য আমার বিয়ের সব গহনা গচ্ছিত রেখে দিলেন, কিন্তু একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না। আমি আর এই শ্বশুর বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, অনেক হয়েছে আর নয়। এই বলে অন্তরা তার বান্ধবীর সঙ্গে নিজের বাপের বাড়িতে ফিরে যায়। বৌমা বাড়ি থেকে চলে যাওয়ার পর সীমাদেবী এবং পীযূষ নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা কিছুদিন পর অন্তরার কাছে যায় এবং অন্তরার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। অন্তরা যেহেতু পীযূষকে ভীষণ ভালোবাসত তাই সে নিজের স্বামী এবং শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে পীযূষ দিন রাত খাটাখাটনি করে নিজের মা এবং বউয়ের জন্য শহরে একটি ফ্ল্যাট কিনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ইন্দু উচ্চতায় খুবই খাটো ছিল, সেই কারণে তার তেমন কোনো বন্ধুও ছিল না। তাই পড়াশোনা এবং ঘরের কাছে অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও তার কোথাও বিয়ে হচ্ছিল না। এ নিয়ে ইন্দুর এবং তার বাবা মায়ের চিন্তা শেষ ছিল না। একদিন ইন্দু রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় সে দেখে যে তাদের পাড়ার কয়েকটা বাচ্চা পতাকা নিয়ে খেলা করছে। এই দেখে ইন্দু খুবই রেগে যায়। এই কি হচ্ছে এখানে এসব? পতাকা একটা খেলা করার জিনিস? তোদের বাবা মায়েরও বলিহারি চাই, পতাকা নিয়ে খেলতে পাঠিয়ে দিয়েছে। তোরা জানিস না পতাকাকে কিভাবে সম্মান করতে হয়? তুই কে রে আমাকে বলার? নিজে ঘরে গিয়ে নিজের পুতুল নিয়ে খেল গিয়ে, আমি কি নিয়ে খেলবো আমাকে শেখাতে হবে না? আমি আমার বন্ধুদের কথাই শুনি না, তোর কথা কেন শুনবো? তোর এত বড় সাহস, তুই আমাকে তুই তুই করে কথা বলছিস? দাঁড়া, আজকেই আমি তোদের বাবার সাথে কথা বলে তোদের ব্যবস্থা করছি। কিন্তু সেই বাচ্চাগুলো ইন্দুর কোনো কথা শোনে না। তারা প্রথমে ইন্দুকে নিজেদের বয়সে ভেবেই তাকে যাতা বলে অপমান করে এবং তাকে দেখে হাসাহাসি করে। এমন সময় রাজেশ নামের একজন ফৌজি সেখানে আসে। সে দেখতে যেমন সুপুরুষ ছিল তেমনই লম্বা ছিল তার উচ্চতা। বাচ্চারা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিজের বন্ধুদের সাথে কেউ এরকম করে? ও এইটুকু একটা মেয়ে হয়ে কত কি বোঝে, তোমরা বোঝো না? নিজের দেশমাতা দেশের পতাকাকে সম্মান করতে না জানলে আর কাউকে কিভাবে সম্মান করবে? দেশের পতাকা মাটিতে ফেলে খেলো না তোমরা। ও আমাদের বন্ধু হয় না, আমি ওকে চিনি না। ও হঠাৎ করে এসে আমাদেরকে জ্ঞান দিতে লেগে গেল, তাই তো আমি রেগে গেলাম। ও ঠিক বলেছে স্যার, আমি ওদের বন্ধু নই, আমার কোনো বন্ধু নেই, আর সবই আমার এই উচ্চতার জন্য। নয়তো আপনি বলুন, এই 25 বছর বয়সে এসেও 10 বছরের বাচ্চাদের কাছ থেকে অপমানিত হতে হয়? ইন্দুর কথা শুনে রাজেশের খুবই খারাপ লাগে, আর সে বাচ্চাগুলোকে ভালো করে বুঝিয়ে বলে। রাজেশের কথা মতো বাচ্চাগুলো তাকে আর ইন্দুকে সরি বলে সেখান থেকে চলে যায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজেশ এবং ইন্দু বেশ কিছুক্ষণ ধরে নিজেদের মধ্যে দেশ এবং দেশের প্রতি তাদের ভালোবাসা নিয়ে আলোচনা করে। প্রথম দেখাতেই তারা দুজনেই দুজনকে পছন্দ করে ফেলেছিল। রাজেশ কয়েকদিনের মধ্যেই ইন্দুর বাড়িতে গিয়ে ইন্দুর বাবা মায়ের কাছে বিয়ের জন্য প্রস্তাব দেয়। ইন্দুর বাবা মা খুবই খুশি হয়ে রাজি হয়ে গেলেও রাজেশের বাবা মা আপত্তি জানায়। রাজেশের বাবা মা দুজনেই আর্মি অফিসার ছিল। তুই জানিস না
বছরের বারো মাসের মধ্যে এগারো মাস আমরা বাইরে থাকি, তবুও তুই এভাবে একটা মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চলে এলি? ওর কথাটা একবারও ভেবে দেখিস নি? তোমরা কি চাও আমি কোনোদিনও সংসার করবো না? তোমরাও তো সংসার করছো, সেটা নিজের ছেলেকে ভোগ করতে দিতে কিসের এত সমস্যা? সমস্যা কিছুই না, আমি আর তোর বাবা যেমন একই জীবিকায় আছি, তেমন তুই আর তোর স্ত্রীও যদি একই জীবিকায় থাকিস, তাহলে আমরা যুদ্ধক্ষেত্রে গেলেও একসাথে থাকতে পারবো, বাঁচলে একসঙ্গে বাঁচবো আর মরলে একসাথেই মরবো। আর যখন বেঁচে গিয়ে বাড়ি ফিরবো তখন আমাদের ভালোবেসে আপ্যায়ন করার কেউ থাকবে না, ক্যাম্পের বাকি সবার বাড়ির লোকের মতো কেউ বারবার ফোন করে খোঁজ নেবে না, কেউ আমাদের কাজে যাওয়ার আগে অনেক অনেক খাবার বানিয়েও দেবে না, আমাদের চিন্তায় ঘরে বসে কাঁদবেও না, তোমাদের মতো আমাকেও এই সব সহ্য করতে হবে, তাই তো? রাজেশের এই কথা শুনে তার বাবা মা আর কিছুই বলে না, তারা রাজেশের বিয়েতে মত প্রদান করে। ইন্দু বেটে হলেও তার শিক্ষা দীক্ষা সৌন্দর্য দেশভক্তি সবকিছুই তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই পছন্দ হয়, তারা খুশি হয়ে ইন্দুকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। ইন্দু শ্বশুরবাড়িতে এসে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়, কারণ সেখানে সবকিছুই অনেক উঁচু উঁচু ছিল। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, স্বামী সবাই তো এত লম্বা, আমার মনে হচ্ছে আমি নিচে দাঁড়িয়ে কথা বললে এরা আমাকে দেখতেও পারবে না, এদের বাড়ির বিছানায় উঠতে গেলেও আমার তো একটা টুল লাগবে। রাজেশ ঘরে ঢুকেই ইন্দুর কথা শুনে খুবই হাসতে থাকে। আমি সমস্ত জিনিস নিচু করিয়ে দেবো, এবার থেকে তুমি এই বাড়ির একমাত্র রক্ষাকর্তা, আমরা তো বাড়িতে থাকবোই না, তুমিই থাকবে, তাই তোমার যেভাবেই সুবিধা হয় সেরকম ভাবেই সবকিছু করে দেবো। না না, আমার জন্য এসব করতে হবে না, তুমি দিনের পর দিন রাতের পর রাত যেভাবে নিজের প্রাণের ভয় না করে শত্রুদের মোকাবিলা করো, ওটাই আমার কাছে অনেক। তোমার এই দেশের প্রতি আর দেশের সেনাদের প্রতি সম্মান দেখে আমার তোমাকে এত পছন্দ হয়েছে, আমি চাই না আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হোক। এভাবেই তারা দুজনেই আলাপ আলোচনা করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কাটে, এই কয়েকদিনেই রাজেশ গোটা বাড়িতে প্রায় অনেকগুলো ছোট টুল এনে সাজিয়ে দেয়, যাতে ঘর সংসারের কোনো কাজ করতে ইন্দুর কোনো রকম অসুবিধা না হয়। ইন্দু খুব সুখে সংসার করতে থাকে। একদিন তারা সবাই মিলে গল্প করছে, এমন সময় তাদের এক প্রতিবেশী মনিকা দেবী সেখানে আসে। রোজ আমি ছাদে গেলেই ভাবি তোমার বৌমাকে দেখবো, কিন্তু কোনোদিনও দেখতে পাই না জানো। এখানে এসে বুঝতে পারলাম তোমার বৌমা তো দূর থেকে চোখে পড়ার মতো নয়। আমার বৌমা যেমনই হোক, আমাদের সবার খুব কাছের, ওই ছোট্ট ছোট্ট হাত দিয়ে যেভাবে আমাদের গোটা পরিবারকে বেঁধে রেখেছে সেটা বোধহয় আপনার লম্বা বৌমা আজ অব্দি পেরে ওঠেনি। তুমি শুধু শুধু আমার বৌমাকে অপমান করছো, আমি তো তোমার ভালোর জন্যই বললাম, আমাদের রাজেশ কিরকম লম্বা চওড়া সুপুরুষ, তার পাশে মেয়েকে দেখলে মনে হয় রাজেশ কোনো ক্লাস ফাইভ এর নাবালিকা মেয়েকে বিয়ে করেছে বা নিজের মেয়েকে শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে বেরিয়েছে। পাড়ায় বন্যা হলে রাজেশ তোমার বৌমাকে কোলে নিয়ে ঘুরবে, একথা ভেবেই হাসতে হাসতে আমি পাগল হয়ে যাই। এই কথা শুনে ইন্দু কাঁদতে কাঁদতে ঘরের ভেতর চলে যায়, তাকে কাঁদতে দেখে রাজেশ খুবই রেগে যায়। দেখুন জেঠিমা, আমাদের ঘর আর আমাদের সামলানোর জন্য একজন ঘরের লোক দরকার ছিল, প্রত্যেকদিন আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিজে বন্ধুদের সাথে পার্টি করতে বেরিয়ে যাবে এমন কেউ নয়, আর সেই সব দিক থেকে ইন্দু আমার চেয়ে অন্যান্য বাড়ির বৌমাদের থেকে একশো গুণ ভালো। আর উচ্চতা শুধু পার্থিব শরীরের হয় না, মন আর মানসিকতারও হয়, আর সেই সব দিক থেকে ইন্দু আমার থেকে অনেক বেশি লম্বা। রাজেশের কথা শুনে মনিকা দেবী আর এক মুহূর্ত সেখানে থাকে না, ইন্দু খুবই খুশি হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। এভাবেই সময় কাটতে থাকে। কমলা দেবীর ফোনে হঠাৎ করে তাদের মিলিটারি ক্যাম্প থেকে একটা ফোন আসে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা সবাই আজকেই বেরিয়ে যাব, আরো আগে ফোন করতে পারতেন, আমার বৌমা খুব বুঝদার, ও ঠিক সামলে নেবে। এই বলে কমলা দেবী ফোনটা রেখে দেয়। কি হয়েছে মা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর স্যার ইন্দুর কথাই বা কেন জিজ্ঞেস করলেন? আমাদের সীমান্তে থাকা গুপ্তচরেরা খবর দিয়েছে যে আমাদের দেশে 15ই আগস্টের দিন অনেকগুলো বিস্ফোরণ হবে, শহরের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীরা ছড়িয়ে গেছে, আর অন্যদিকে এই শহরের দুষ্কৃতীদের থেকে আমাদের মনোযোগ ঘোরানোর জন্য বিদেশি শত্রুরা দেশের সীমান্ত আক্রমণ করেছে, আমাদের আজকেই বেরোতে হবে। তাই স্যার জানতে চাইলেন বৌমা সব একা সামলাতে পারবে কিনা। আমি সব সামলে নেব, আপনারা আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আপনাদের উপর গোটা দেশের দায়িত্ব, ওটা আপনাদের বৃহত্তর সংসার, আপনারা ওই সংসারকে বাঁচিয়ে নিন, এই সংসারটা তো আমি সামলে নেব। তুমি চাইলে তোমার বাবা মায়ের কাছে গিয়ে থাকতে পারো, আর এখানে একা একা কতদিনই বা থাকবে? আমি এখানেই থাকবো, তোমরা চিন্তা করো না, তোমরা সাবধানে যাও, আমাদের অনেকের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে।
কিছুক্ষণের মধ্যেই রাজেশ এবং তার বাবা মা গোছগাছ করে তৈরি হয়ে নেয়। ইন্দু তাদের সবাইকে বিদায় জানিয়ে মনের দুঃখে ঘরে চলে আসে। সে প্রত্যেক দিন সময় মতো তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে ফোন করে তাদের খোঁজ খবর নিতে থাকে। দেখতে দেখতে 15 আগস্টের দিন চলে আসে। বোম ব্লাস্টের ভয়ে এবং দুষ্কৃতীদের খোঁজার জন্য সারা শহর জুড়ে কারফিউ শুরু হয়ে যায়। ইন্দু সারাদিন একাই একটা ঘরের মধ্যে বসে থাকে, বাকি ঘরগুলোর দিকে সে যায় না। একদিন রাত্রিবেলা সে তার বাড়ির পেছনের দিকের ঘরগুলো থেকে কাদের যেন কথা বলার আওয়াজ শুনতে পায়। এই বাড়িটা 3 জন আর্মি অফিসারের। পুলিশ সারা শহরের সমস্ত বাড়ি খুঁজে তল্লাশি নিলে এই বাড়িতে কখনোই খোঁজাখুঁজি করবে না, তাই এই বাড়িটাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু এই বাড়িতে তো একজন থাকে দেখছি, সে যদি কোনোদিনও জেনে যায় যে অন্য দোষ থেকে যেই দুষ্কৃতীরা তাদের ক্ষতি করতে এসেছে তারা এই বাড়িতেই থাকছে, তখন কি হবে? তুই ওই মহিলার সাইজ দেখেছিস? বেশি বাড়াবাড়ি করলে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশি, বুঝেছিস? নে, এখন চুপচাপ বোমগুলো বাঁধ, আমাদের হাতে বেশি সময় নেই। তাদের কথা শুনে ইন্দুর মাথায় আকাশ ভেঙে পড়ে। শেষমেশ আমাদের বাড়িতেই দুষ্কৃতি, শহর জুড়ে তো কারফিউ শুরু হয়েছে। আমি তো বাইরে বেরিয়ে পুলিশের কাছেও খবর দিতে পারবো না, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না আমি। এইসব ভাবতে ভাবতে সে কোনো রকমে সেই রাতটা কাটায়। পরের দিন রাজেশকে ফোন করেই তাকে সে সবকিছু বলে দিতে চায়। কিন্তু রাজেশ যদি ভয় পেয়ে নিজের কাছে মন দিতে না পায় এই ভেবে ইন্দু তাকে কিছু জানায় না। এইভাবে আরো একদিন কাটে। ইন্দু রাত্রিবেলা খুব সাবধানে দুষ্কৃতীদের সমস্ত কথা শুনতে থাকে আর কাগজে লিখতে থাকে। পরের দিন সকালবেলা, আজকে আমাকে বাইরে বেরোতেই হবে, কারফিউ হোক আর যাই হোক, আমি এই মাথা যন্ত্রণা নিয়ে আর দিন কাটাতে পারবো না। ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে যাই, তাহলে রাস্তায় পুলিশ ধরলে তাদের দেখাতে পারবো। এই বলে ইন্দু খুব জোরে জোরে বলতে থাকে। তাদের বাড়ির পেছনের ঘরগুলোতে থাকা দুষ্কৃতীরা ইন্দুর বাইরে বেরোনোর খবর পেয়ে খুবই ভয় পেয়ে যায়। ভাই, মেয়েটা মনে হচ্ছে পুলিশের কাছে যাচ্ছে, ও নিশ্চয়ই আমাদের থাকার খবর পেয়ে গেছে। তোকে কতবার বলেছি রাতে আস্তে আস্তে কথা বলবি, তুই তো আমার কথাই শুনিস না। আরে আগে থেকেই ভুলভাল না ভেবে জানলার আড়াল দিয়ে দেখ না কি করে, যদি সত্যি সত্যি পুলিশের কাছে যাওয়ার থাকে তাহলে বাড়ি থেকে বেরোলেই তো পুলিশ পেয়ে যাবে, আর যদি না হয় তাহলে সত্যি সত্যি ডাক্তারের কাছে যাচ্ছে হয়তো। তুই একটু বেশি বুঝিস জানিস তো, দেখ ওই মহিলাটা প্রেসক্রিপশন দেখালো, আর অন্য কিছু দেখালে তখন কি পুলিশ সেখানে ছুটে আসতো না? আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না, দরকার হলে 15 আগস্টের আগেই বোম ব্লাস্ট করে মিশন সাকসেসফুল করতে হবে। এই মহিলাকে আমার বড্ড সিয়ানা মনে হচ্ছে। কালই তো 15 আগস্ট, আর একটু অপেক্ষা করে জানা, একটু পরে ওই মহিলা ফিরে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারা দুজনেই ইন্দুর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। ইন্দু সময় মতো বাড়িও ফিরে আসে। ইন্দুর সাথে কোনো পুলিশ আসেনি দেখে তারা দুজনেই বেশ চিন্তিত বোধ করে। তারা নিজেদের মতো বোম বাঁধার কাজ করে বিশ্রাম করতে চলে যায়। সেই সময় ইন্দু রান্নাঘরে যায়। সে টেবিলের উপর চেয়ার এবং চেয়ারের উপর টুল ইত্যাদি রেখে তার উপর উঠে দাঁড়ায়। রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটা খুলে ওই ফ্যানের গোল ফাঁকা জায়গা থেকে সে বাইরে বেরিয়ে পেছনের দরজা দিয়ে পুলিশদেরকে নিয়ে আসে। পুলিশ এসে ঘুমন্ত বিকাশ আর রোহনকে আটক করে আর তাদের কাছে ভয়ানক বিস্ফোরক দ্রব্য আরো অনেকগুলো বোম উদ্ধার করে। কিন্তু আপনি এত সমস্যা সামলে এইভাবে বাইরে এলেন কেন? সামনের দরজা খুলে দিলেই তো সুবিধা হতো, আর আপনারও তাহলে এত আঘাত লাগতো না, আর আপনি সকালেই বা আমাদের আসতে দিলেন না কেন? সামনের দরজাটা তো বেশ বড়, তাই খুলতেই ওটা খুব জোরে আওয়াজ হয়, তাই ওই আওয়াজে ওরা জেগে গেলে আপনারা ওদের কাছে পৌঁছাতে পৌঁছাতেই ওরা পালিয়ে যেত। আর আমি জানতাম আমার যাওয়া আসায় ওরা নজর রাখবে, তাই আমি বেরোলেই ওরাও সতর্ক হয়ে যাবে। তখন যদি আপনারা আসতেন তাহলে নিজেদের বাঁচাতে ওরা পাড়ার মধ্যেই বোম ব্লাস্ট করে পালিয়ে যেত। আমার অসাবধানতার জন্য পাড়ার লোকে কেন মাশুল গুনবে বলুন? আমি ফৌজি পরিবারের বউ, আমার দায়িত্ব সবাইকে সামনে রাখা, কারোর ক্ষতি করা নয়। ইন্দুর কথা শুনে তাকে সবাই স্যালুট করে। বিকাশ এবং রোহন ধরা পড়ায় পুলিশ তাদের কাছ থেকে তাদের বাকি সঙ্গী সাথীদের ঠিকানাও বের করে। শহরে যেই প্রান্তে সেই দুষ্কৃতীদের ঘাঁটি ছিল পুলিশ সেগুলো সমস্তই ঘেরাও করে। 15 আগস্টের দিন শহরে কোনো বোম ব্লাস্ট হয় না। একমাত্র ইন্দুর জন্য এত কিছু হওয়ায় শহর থেকে ইন্দুকে তার বীরতার জন্য পুরস্কৃত করা হয়। অন্যদিকে রাজেশ এবং তার মা বাবাও দেশের শত্রুদের বিনাশ করে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফেরে। ইন্দুর সাহসিকতা এবং বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে ইন্দুর শ্বশুর বাড়ির লোকসহ সারা পাড়া প্রতিবেশী সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে।